بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. মানুষ অথবা ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি, ভিন্ন একটা স্বপ্ন তিনি লালন করছেন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এইরকম একজন স্বপ্নচারী হন, যার মাঝে যার প্রত্যেকটা আচার আচরণ দৃষ্টিভঙ্গি তার চেহারার দিকে তাকালে কেউ একজন বুঝতে পারবে যে না তিনি একটা বড় লক্ষ্য নিয়ে কাজ করছেন। এইরকম একটা লক্ষ্য পানে আমাদের প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়া দরকার। একজন মুমিনের জীবনটা কিন্তু এমনই হওয়া দরকার। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা কিন্তু দেখুন আল্লাহর ওলি হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালাই, আল্লাহর ওলি হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালাই, অথবা রংলি কিছু কিছু লোকেরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হিসেবে তাদেরকে আমরা সাব্যস্ত করি, অথবা তাদেরকে আমরা দাবি করে থাকি এবং তাদের কাছে আমরা যাই, কোনো না কোনোভাবে এদের মাধ্যমে আল্লাহর বেলায়েত মানে আল্লাহর ওয়ালায়াত আল্লাহর বন্ধুত্ব অর্জন করা যায় কিনা। ইমাম সুয়ুতি রহমাহুল্লাহ তিনি তার হুসনুল মুহাদারা ফি তারিখ মিসর ওয়াল কাহিরা নামক গ্রন্থে তিনি বলেছেন যে খামসু খিসালিন ফিল আতফাল লাউ কানা ফিল কিবারি লাকুন লাকা লাকানু আউলিয়া। শিশুদের মাঝে এমন পাঁচটি গুণ আছে, যেই পাঁচটি গুণ বড়দের মাঝে থাকলে এই বড়রা প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যেত। শিশুদের মাঝে কয়টা গুণ আছে? পাঁচটা গুণ। এগুলো যদি বড়দের মাঝে থাকতো তাহলে বড়রা আল্লাহর ওলি হয়ে যেত। তন্মধ্যে প্রথম তিনি বলেছেন লা ইয়াহতামুনা বিররিজকি, শিশুরা কখনো তাদের রিজিক নিয়ে, তাদের খাদ্য পানীয়, তাদের ইনকাম আয় কোত্থেকে হবে এগুলো নিয়ে কোনো টেনশন নাই। আছে কোনো টেনশন? আপনি কোনো শিশুর দিকে তাকালে কি দেখবেন যে এখন কোথায় ইনকাম করতে হবে, হালাল না হারাম, কোনো দিকেই তিনি তাকাচ্ছেন না। ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মিন আইনা আখাদা আমিনাল হালালি আও মিনাল হারামি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন লোকেরা ডান বাম পিছন উপর দিক থেকে তারা ইনকাম করতেই থাকবে, ইনকাম করতেই থাকবে, সে ভাববেই না, চিন্তাই করবেন হালাল ইনকাম করছে না হারাম ইনকাম করছে, এইরকম একটা জামানা আসবে। সেই জামানায় বোধ করি আমরা আছি, কিন্তু শিশুদের কি এই জায়গায় কোনো টেনশন আছে? শিশুদের কোনো টেনশন নাই, কারণ শিশুরা এই অনুভূতি তাদের মাঝে আছে, এই ইলহাম তাদের মাঝে আছে যে রেজিক তাদের জন্য কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে না খাইয়ে মারবেন না। প্রিয় ভাইরা মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিডের গ্যারান্টি নিয়েছেন, নট হি গ্যারান্টিড আওয়ার গ্রিডস। বুঝতে পেরেছেন? ইউ হ্যাভ টু মেক ডিফারেন্স বিটুইন নিড এন্ড গ্রিড। আমাদের যা প্রয়োজন সেই প্রয়োজন পূরণ করবেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চান বা না চান সেই নিড আল্লাহ পূরণ করবেন, কিন্তু আপনার গ্রিড পূরণ করার দায়িত্ব আল্লাহর নয়, আপনার লোভ এটা পূরণ করার দায়িত্ব আপনার আল্লাহর নয়, এই দায়িত্ব আপনি নিজেই নিয়েছেন আপনার ঘাড়ে, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি এবং আমি বিভিন্ন ধরনের অপরাধ বা ইত্যাদিতে আমরা লিপ্ত হয়ে যাই। বলছিলাম যে শিশুরা কোনো অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাদের নির্ভরতা তারা ছাড়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণভাবে তাদের নির্ভরতা আছে। বলা হয় যে সকল লোকেরা বৃষ্টি হচ্ছিল না, তারা বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল ইস্তেসকা নামে একটা নামাজ আছে, এই সুন্নত এখন আর আমাদের দেশে নাই বললেই চলে, এটা আরব বিশ্বে গেলে কিছুটা পাওয়া যায়। সালাতুল ইস্তেসকা ছোটবেলায় আমরা এক দুইবার পড়েছিলাম, এইটাই শেষ, আর কোনোদিন পড়ি নাই। সালাতুল ইস্তেসকাতে সবাই গেল, সবাই নামাজ বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে গেল, এর মধ্যে একটা বাচ্চা যাওয়ার সময় হাতে একটা ছাতা নিয়ে গিয়েছে। লোকেরা প্রশ্ন করলো কি ব্যাপার, তুমি ছাতা নিয়ে এসছো কোনো কড়া রোদ? বলে আমরা না বৃষ্টি প্রার্থনা নামাজের জন্য এসেছি, নামাজ পড়লে তো বৃষ্টি হবে তখন তোমার ছাতা লাগবে। দিস ইজ কল তাওয়াক্কুল, দিস ইজ কল তাওয়াক্কুল। যেটা একটা গল্পের কথা বটে, কিন্তু এখানে একটা এসেন্স আছে আমাদের জন্য, যে শিশুরা এইভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করে। আপনাকে এবং আমাকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন। এটা সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাবি ফা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা ওয়া আনত ওয়া তাস্তাকমিলা আজালাহা ওয়া ইন আবতা আনহা। রাসূলুল্লাহ বলেছেন হে লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের রিজিক অন্বেষণের ক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই উত্তম পন্থা অবলম্বন করো, কারণ কোনো ব্যক্তি মারা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন রিজিক ততটুকু শেষ না করে। রিজিক শেষ হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মারা যাবে না। ওয়াইন আবতা আনহা, হতেও পারে কিছুক্ষণ পরে তার কাছে কি রিজিক আসবে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে রিজিক কে দিয়েছেন? ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ
বেগাইরে হিসাব আল্লাহ সুবহানাহু যদি চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান সেভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক প্রদান করেন। প্রিয় ভাইরা, আপনারা দেখবেন এই পৃথিবীতে এমন বহু লোক আছে যেই সকল লোকের দিকে আপনি তাকালে দেখবেন এই লোকগুলোর না আছে বিদ্যা, না আছে কোনো একাডেমিক পড়াশোনা, এবং কখনো কখনো সাম অফ দেম কুড নট ইভেন পুট দেয়ার সিগনেচার ইন দি ডকুমেন্টস। এরা কিন্তু ডকুমেন্টে সাইন সিগনেচার পর্যন্ত করতে পারে না, কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে 10 জন পিএইচডি হোল্ডার আছে। আছে কিনা এরকম? এই লোকদের রিজিক কে দিল? রিজিক ডাজ নট নেসেসারিলি কাম অন দ্য বেস অফ ইউর ইন্টেলেক্ট, ইউর উইজডম। আপনার মেরিট, মেধা, বুদ্ধি, একাডেমিক সার্টিফিকেট কি আছে তার উপর ভিত্তি করে একজন ব্যক্তির অর্থ তার আসে না, যে অনেক বড় ধনী হবে। যদি তাই হতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাহলে লাকানাল মালু ইনদা যাউইল উকুলি, যদি তাই হতো তাহলে যাদের জ্ঞান অথবা একাডেমিক সার্টিফিকেট বেশি এরাই পৃথিবীর সবকিছুর সম্পদের মালিক হতো। কিন্তু আপনি বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখবেন যেই সকল ব্যক্তিরা টক শোতে আসে দেখবেন যে অধিকাংশের একমাত্র বাণিজ্য হচ্ছে কি, তার মুখ বিক্রি করে খায়। অর্থাৎ একদিন টক শোয়ে এসে কারোর পক্ষে 200 কথা বললে 1500 টাকা পাবে, এটাই তার ইনকাম। অনেকের ইয়েতে দেখি যে ইনকাম ট্যাক্সে লেখা থাকে আপনার ইনকাম কি কয় টক শো। বুঝতে পেরেছেন? টক শো হলো তার ইনকাম, কিন্তু বুদ্ধিজীবী, এমন বুদ্ধি যে তার কাছে সবকিছুর বুদ্ধি আছে কিন্তু তার কি নাই, তার ফলুস নাই। আবার বহু লোক আছে যে সকল লোকেরা ছোটবেলা বাদাম বিক্রি করতো, এখন তার হাজার হাজার কোটি টাকা। আছে কিনা এরকম? অতএব অর্থ শুধুমাত্র জ্ঞান বুদ্ধির উপর ভিত্তি করে আসে না, ইট ইজ এ স্পেশাল ফেভার ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো কাউকে দেন, কখনো কখনো কাউকে দেন না, দুইটার মধ্যে আল্লাহ সুবহানাহু পরীক্ষা করছেন। ইন্না মিন্না মিনাল ইবাদি মান লা ইউসলিহু ইল্লাল ফাকরু, ইন্না মিনাল ইবাদি মান লা ইউসলিহু ইল্লাল গিনা, ফাইন আফকারতাহু আফকারতুহু ফাআফসাদাহু যালিক, ওয়া ইন্না মিনাল ইবাদি মান লা ইউসলিহু ইল্লাল ফাকরু ফাইন আগনাইতুহু আফসাদাহু যালিক। হাদিসে এসেছে যে কোন কোন বান্দার এরকম অবস্থা আছে, তার যদি আমি তাকে দরিদ্র না বানাতাম, ধনী যদি বানাতাম এই সম্পদে তাকে ধ্বংস করে দিত, এর জন্য আমি তাকে গরিব রাখি, এটা তার মাসলাহের জন্যে আল্লাহ সুবহানাহু বলছেন। আবার কখনো কখনো এমন অনেক বান্দা আছে যেই বান্দাকে আমি ধনী করে রাখি, কারণ আমি জানি ওকে যদি টাকা পয়সা না দিই তাহলে কি হয় না, তাহলে তার ইমান থাকে না, ওর ইমান পায়ে চলেই যায়। যাকে যা দেওয়া দরকার আমি তা দিচ্ছি, এটা মহান আল্লাহ সুবহানাহু তাআলার সিদ্ধান্ত। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনের উপর আমাদের অবশ্যই আস্থা রেখে, বিশ্বাস রেখে যে আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন। এই জন্য হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেছেন, তিনি মানুষ যদি জানতো আল্লাহর পক্ষ থেকে তার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করা আছে তার চেয়ে এতটুকু সে বেশি পেত না, তাইলে এই লোকগুলো রিজিকের সন্ধানে এতটা পেরেশান হতো না। কারণ রিজিক থেকে সে যদি পালাতেও চাইতো তাহলে রিজিক তার পিছনে পিছনে দৌড়াতো, তাকে বলতো যে ভাই আমি তোমার রিজিক, আমারে নেও, আমারে নেও। কিন্তু লোকেরা তো জানে না, না যাওয়ার কারণে তারা এত অপকর্মে বিভিন্ন কাজে লিপ্ত হয়। প্রিয় ভাইরা, বলছিলাম যে রিজিক কোন অবস্থায় ব্যক্তির যোগ্যতা অথবা ব্যক্তির পরিশ্রমের উপর ভিত্তি করে আসে না। যদি তাই হতো তাহলে আমাদের দেশে যারা 18 ঘন্টা ডেইলি কাজ করে এরা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হতো, হতো না? কিন্তু তারা কি সবচেয়ে বড় ধনী? তারা সবচেয়ে বড় ধনী না। সেজন্য রিজিক এটা মহান আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে, সম্পদ এগুলো আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত। এখন আপনি কোন পথে সেটাকে অর্জন করবেন সেটা হচ্ছে দেখার বিষয়। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নবীতে গেলেন, তার সাথে তার ঘোড়াটা ছিল, তার সাথে কি ছিল, তার ঘোড়াটা ছিল। তিনি ওইখানে মসজিদে নবীতে তিনি দুরাকাত নামাজ পড়বেন, তিনি ভাবলেন যে মসজিদে নবীতে ঢুকবো, দুরাকাত নামাজ পড়বো, এই তো কিন্তু আমার ঘোড়াটা কি করবো। দেখলো যে ওখানে একটা বালক বসা, তাকে বললো যে ঠিক আছে তুমি আমার ঘোড়াটা একটু রাখো, একটু লাগামটা ধরে রাখো। তিনি নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ে বের হয়ে দেখলেন যে ঘোড়াও নাই, ওই বালকও নাই। তিনি বুঝতে পারলেন ঘটনাটা কি হয়েছে, তিনি খুঁজে দেখলেন যে ঘোড়াটা একটু কাছেই আছে কিন্তু এবার ঘোড়ার গলায় কি নাই, লাগাম অর্থাৎ রশিটা নাই। তিনি বুঝলেন যে এই ছেলে রশিটা নিয়ে গিয়েছে, কিন্তু তাকে কোথায় পাওয়া যেতে পারে। তিনি একজনকে পাঠালেন, তাড়াতাড়ি যাও বাজারে যাও, বাজারে যাওয়ার পরে যদি দেখো ওই ছেলেটা ওইটা বিক্রি করছে তাহলে তার কাছ থেকে ওইটা কিনে নিয়ে আসবে, তার কাছ থেকে কি করবে ওইটা কিনে নিয়ে আসবে। ওই বাজারে গেল, ওই ছেলেকে ধরে নিয়ে আসলো এবং ওইটা ওই ছেলের কাছ থেকে কিনে নিয়ে আসলো 1.5 দিরহাম দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ, আমি যখন মসজিদে ঢুকছিলাম তখনই আমি চিন্তা করছিলাম ওরে 1.5 দিরহাম দেবো। কি চিন্তা করেছিলাম? ওকে 1.5 দিরহাম দেবো, ওর জন্য তো 1.5 দিরহাম বরাদ্দ ছিল, ওইটা হালাল পথে না নিয়ে হারাম পথে নিল। কোন পথে নিল? হারাম পথে
ও তো হালাল পথে নিতে পারতো, হালাল পথে তার জন্য এটা বরাদ্দ ছিল। আপনিও আপনার বরাদ্দটা হালাল পথে নিচ্ছেন না হারাম পথে নিচ্ছেন, সেটা হচ্ছে দেখার বিষয়। বরাদ্দ কিন্তু আছে, বরাদ্দর বাইরে পাওয়ার কোনো সুযোগ আছে বলেন? কোনো সুযোগ আছে বরাদ্দর বাইরে পাওয়ার? কোনো সুযোগ নাই। তাহলে আপনি কোন পদ্ধতিতে নেবেন, দ্যাট ইজ ইউর চয়েস। ডক্টর মনজুর আলহি তিনি অবশ্যই এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবেন। আমি শুধুমাত্র দুইটি আউটলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় ভাইরা, সম্পদ, আমরা অনেক সময় সম্পদের পিছনে, যে আমি শুরুতে যেই বক্তব্য যে হাদিসের কথা বলেছিলাম, আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি তাদের ব্যাপারে আমাদের প্রতি মুহূর্তে টেনশন থাকে যে আমাদের এই বাচ্চারা, তাদের জন্য ইনকাম করে রাখা দরকার, তাদের জন্য এটা করা দরকার, এই অ্যাসেট করা দরকার, ওই অ্যাসেট করা দরকার। এগুলো যদি আমাদের সন্তানদের জন্য আমরা না করি, তাইলে আমাদের মৃত্যুর পরে ওদের কী অবস্থা হবে, ওরা খাবে কি, ওরা এই করবে কি, সেই করবে কি? অথচ আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি হালাল ইনকাম করি, আমরা যদি হালালভাবে জীবনযাপন করি, তাহলে এইটাই আমাদের সন্তানদের জন্য সিকিউরিটি, অথবা এইটাই আমাদের সন্তানের জন্য ইনস্যুরেন্স। আপনি যে ইনস্যুরেন্স করছেন, এই ইনস্যুরেন্স হচ্ছে আপনার হালাল ইনকাম। হারাম ইনকাম কখনো ইনস্যুরেন্স নয়, হারাম ইনকাম হচ্ছে বরং এই সন্তান এবং পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রসেস মাত্র আপনি এবং আমি ইনিশিয়েট করলাম। সূরা আল কাহফে আপনি জানেন যে একটা আয়াত, ওই যে হযরত খিদির এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যাচ্ছিলেন, এবং তারা এক জায়গায় গিয়ে সেখানে খিদির একটা এলাকায় ঢুকলেন, সেখানে ঢুকার পর তারা ক্লান্ত হয়ে গেলেন, একটু খাবার পানি ওদের কাছে চাইলেন, কিন্তু ওরা কিছুই দিল না এলাকার লোকেরা। এর মধ্যে খিদির দেখলেন ওইখানকার একটা দেয়াল, দেয়ালটা ভেঙে পড়ে যাচ্ছে। খিদির বললেন মুসাকে, চলো এই দেয়ালটা ঠিক করে দেই। মুসা বললেন এটা কি বলছেন আপনি, আমরা ওদের কাছে খাবার চাইলাম, ফা আবাউ আন ইউযাইফুহুমা, কোরআন রেকর্ড করছে যে তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করলো, এটা আমরা তাদের এটা কেন করে দেব? তখন খিদির বললেন যে এই হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, ঠিক আছে, নাও দ্য সেপারেশন ইজ কমপ্লিটেড, নাও এখন আর তুমি আমার সাথে থাকতে পারবে না, কারণ তিনবার শর্ত ব্রেক করেছো, অতএব থাকতে পারবে না। মুসা বলেন আচ্ছা গেলাম তো বটে, আপনি আমাকে বলেন যে এই তিনটা ঘটনা কেন ঘটালেন। তৃতীয় ঘটনা বলছি, আগের গুলো বলার দরকার নাই। ও আম্মাল জিদারু ফাকানা লি গোলামাইনি ইয়তিমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা فَأَرَادَ رَبُّكَ أَنْ يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا رَحْمَةً مِنْ رَبِّكَ وَمَا فَعَلْتُهُ عَنْ أَمْرِي ذَلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْطِعْ عَلَيْهِ خَبْرًا। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, মূসা আলাইহিস সালামকে খিদির বললেন যে এই যেই দেয়ালটি আমি নির্মাণ করে দিলাম, ফাকান লি গোলামাইন ইয়তিমাইন ফিল মাদিনা, এই শহরে দুটো ইয়তিম বালকের এই দেয়ালটি ছিল, তাদের পিতামাতা ওয়াকানা তাহতাহু কানজুল্লাহুমা, তাদের পিতামাতা খুব আল্লাহ ওয়াকান আবুহুমা সালিহা, পিতামাতা অথবা পূর্বপুরুষ যাই হোক না কেন, তাদের পূর্বপুরুষ অথবা পিতামাতা তার খুব দিনদার আল্লাহওয়ালা ছিল, এই জন্য, এবং তাদের কিছু সম্পদ ছিল এগুলো মাটির নিচে তারা রেখে গিয়েছিলেন। আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করলেন যাতে এই দেয়ালটি নির্মাণ করে দেই, যাতে এই বালকরা এখান থেকে না চলে যায়, বড় হলে তারা কি এই জায়গা থেকে তাদের সম্পদটা তারা বের করে এরপরে তারা এখানে সুন্দরভাবে বসবাস করতে পারবে, অন্যথায় এই দেয়ালটি যদি ভেঙে যায় এখানে এরা নির্মাণও করতে পারবে না, এলাকার লোকেরাও নির্মাণ করে দেবে না, ওরা এখান থেকে চলে যাবে। এই বারাকা, এই সিকিউরিটি, এই ইন্স্যুরেন্স পেল তারা কিভাবে, কারণ তাদের পিতামাতা অথবা তাদের পিতৃপুরুষের ইনকাম ছিল হালাল, তারা হালাল জীবনযাপন করেছে, সৎ জীবনযাপন করেছে, এই গ্যারান্টি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে দিয়েছেন। এবং সূরা বাকারায় যে বাকারা নামকরণ কেন করা হয়েছে, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন যে এই বাকারা যে নামকরণ করা হলো, ওই যে গাভীকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, ওই গাভীর মালিক কে ছিল, মূলত গাভীর মালিক ছিল একটা ইয়াতিম বালক, ওই বালক তার বাবা মারা যায়, ওর বাবা ছিল খুব দিনদার আল্লাহওয়ালা মানুষ, হালাল ছাড়া হারাম খেতই না, তার মৃত্যুর সময় তার ওয়াইফকে বলে গেল ছেলে তো আমার ছোট, সম্পদ তো কিছুই রেখে যেতে পারি না, ছোট্ট একটা গরুর বাচ্চা রেখে গেলাম, এই বাচ্চাটাই আমার একমাত্র সম্পদ, তোমার ছেলে বড় হলে ওকে এই বাচ্চাটা, এই এই যে গাভীর বাচ্চাটার কথা বলে। এখন এই মহিলা কিভাবে বাচ্চাটা পালন পালন করবে, তিনি বললেন যে ঠিক আছে এটা যেই দিকে যাওয়ার যাক, ও যখন বড় হবে, কারণ আমার তো পর্দা পুঁজিটা সব নষ্ট হয়ে যাবে এটার পিছনে ঘুরলে, তাই আমার ছেলেও এইদিকে ঘুরতে পারবে না, এটা ছেড়ে দিলাম, যদি কখনো আল্লাহ চায় তাহলে এটা আমাকে ফেরত দেওয়া হবে, ঠিক আছে। তার ছেলে কিছুদিন যখন বড় হলো, তখন ছেলেকে মা বললো যে এইরকম এরকম ঘটনা, ছেলে এবার ঘুরলেন সেই গাভীর তল্লাশিতে, লোকেরা বললো হ্যাঁ হ্যাঁ তোমার বাবার গাভীর বাচ্চাটা তো, এই যে এটা বড় হয়ে গেছে, এই যে এটা ছেলে, সেটা নিয়ে আসলেন। এটা নিয়ে আসার পর পরের ঘটনা তো আপনারা জানেন, বনি ইসরায়েল তো গাভী জবাই করতে হবে, এক লোকের হত্যা করেছে, জবাই করে ওইখানকার একটা টুকরো মাংসের টুকরো দিয়ে
সেই ব্যক্তি জীবিত হবে এবং সেই ব্যক্তি বলবে যে কে আমাকে হত্যা করেছে। এই ঘটনা ওয়াইজ কাতালতুম নাফসান নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ বের করে দেবেন যা তোমরা গোপন করছিলে। সর্বশেষ কি হলো, ওই গাভীর যেই গাভী তারা আল্লাহ যে গাভীর কথা বলেছেন এই গাভী পাওয়া গিয়েছে এই বাচ্চার কাছে, কিন্তু বাচ্চার এই ছেলেটার তো বাবার চিহ্ন এটা এবং তাদের একমাত্র সম্পদ, কেন বিক্রি করবে না, বিক্রি করবে না, কিন্তু ওরা নেবেই। তখন সে এমন একটা দাম চাইলো, আপনি বিক্রি যদি না করতে চান তাহলে এমন দাম চাইবেন, আচ্ছা 1 কোটি টাকা দেন। গাভীর দাম হলো 1 লাখ টাকা, আপনি 1 কোটি টাকা দেন, এটা বললেই হলো নাকি? এটা তুমি কি বলো, আমি তো বিক্রি করবো না, আপনারা বলতেছেন আমি তো বিক্রি করবো না, এটা না, আমাকে এই গাভীর ওজনের স্বর্ণ মুদ্রা দিয়ে তারপরে নিতে হবে। তারপরে নিয়েছে কিনা বলেন তো, তারপরে নিয়েছে। এই মর্যাদাটা, এই সিকিউরিটি, ইনস্যুরেন্স কোত্থেকে আসলো? ইনস্যুরেন্স এসছে কারণ তার পিতা ছিলেন প্রচন্ড দিনদার এবং আল্লাহওয়ালা। আমাদের দাত্তর মঞ্জুর এলাহী ভাইরা অন্য একটা প্রোগ্রামে আমাদের সেইদিন তিনজন স্কলার কোনো একজন যেন বলেছিলেন যে ইমাম বুখারী রহমাতুল্লাহ তার পিতা কোনোদিন বলেছেন যে আমি জানি আমার এই হাত দিয়ে কোনোদিন হারামের স্পর্শ হয় নাই। ইমাম বুখারীকে এমনি জন্ম নেয় নাকি, হারাম খেয়েছে আর হারাম ইনকাম করেছে আর ইমাম বুখারীর জন্ম নেবে? ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ এক্সপেক্ট ইট? এটা কখনোই হতে পারে না। আপনার সন্তান যদি কোনো অবস্থায় কখনো আপনার অবাধ্য হয়, তাহলে বুঝতে হবে কোনো না কোনো সময় আপনি ওকে হারাম খাওয়াইয়েছেন কোনো না কোনো ভাবে। সালাফরা এই জন্য বলতেন, আমি যখন হারাম খাই অথবা আল্লাহর অবাধ্য হই তখন আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এবং আমার স্ত্রী আমার অবাধ্য হয়, আমি বুঝতে পারি ও এই কারণেই তো আমার স্ত্রী আমার কথা শুনে না, অথবা আমার শরীরকে আমি বলি এই এইভাবে চলো, শরীর যায় অন্যদিকে। বুঝতে পেরেছেন? একজন সালাফকে প্রচন্ড বৃদ্ধ আপনাদের অনেকের মতোই, তিনি এত দৌড়ঝাঁপ করছেন, এত ইবাদত করছেন, ইয়াং ম্যান বলল আপনি এত ইবাদত করেন, আমরা বৃদ্ধ হয়ে আপনি বৃদ্ধ এত ইবাদত করেন, আমি তো ইয়াং ম্যান এত ইবাদত করতে পারি না, ঘটনা কি, আপনার এত শক্তি কোত্থেকে আসলো? তখন বৃদ্ধ বললেন, যখন আমার যৌবন ছিল তখন আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহর অবাধ্যতায় ব্যয় করিনি, এই জন্য আমি যখন বুড়ো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার অবাধ্য হচ্ছে না, আমি ওদেরকে যা বলি তা করে। হারাম যদি খাই তাহলে আমাদের সন্তানরা আমাদের বিট্রে করবে, ওদেরকে যদি হারাম খাওয়াই তাহলে ওরা বিট্রে করবে, কিন্তু ওদেরকে হালাল খাওয়াতে হবে। আপনি যাদেরকে নিয়ে টেনশনে আছেন, কনসার্নে আছেন যাদেরকে নিয়ে, ওদের দায়িত্ব তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ওকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যাকে নিয়ে টেনশনে আছেন ওর কারণে মূলত আপনি রিজিক পাচ্ছেন। ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, ইউ আর অ্যাসিস্টেড এন্ড গিভেন সাসটেনেন্স বিকজ অফ দা উইক অ্যামাং ইউ, তোমাদের মধ্যে যে দুর্বল আছে, নারী, বৃদ্ধ এবং শিশুরা আছে, তাদের কারণে বরং তোমরা রিজিক পাও। আপনি মনে করছেন ওদের জন্য আপনি রম্প ঝম্প করছেন, আসলে ওদের কারণে আপনি রিজিক প্রাপ্ত হচ্ছেন। দিস সেড বাই দা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম যে আমাদেরকে রিজিকের জন্য যাতে কোনো অবস্থায় পেরেশানি না হয়ে আমরা যাতে হারাম পথে কোনো অবস্থায় না চলে যাই, আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকা। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদরি মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। আল্লাহ সুবহানাহু বললেন, আমি যদি আমার বান্দাদের কাউকে বিস্তৃত সম্পদ দেই তাহলে এরা জমিনে কি করা শুরু করবে, এরা জমিনে বিদ্রোহ করা, অবাধ্য হওয়া, অপকর্ম করা, অপরাধ করা তারা শুরু করে দেবে, কিন্তু এই কারণে আমি যাকে যতটুকু দেয়া দরকার আমি তাকে ততটুকুই দেয়। আমার বান্দাদের ব্যাপারে তো আমি সবচেয়ে খবর রাখি, আমি তো জানি কার কি অবস্থা। প্রিয় ভাইয়ের জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে নেয়ামত দিয়েছেন, আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন, নেয়ামত দিয়েছেন যিনি, তার অকৃতজ্ঞতায় যাতে এই নেয়ামতকে ব্যয় না করি, নেয়ামত দিয়েছেন যিনি তার অবাধ্য হওয়ার জন্য এই নেয়ামতকে ব্যয় না করি। যেমন কেউ আপনাকে টাকা দিলেন তাকে হত্যা করার জন্য এবার ওই টাকা ব্যয় করছেন, কেমন এটা কত খারাপ হয়, এমনি তো তাকে হত্যা, তারপরে তার টাকা দিয়ে তাকে হত্যা করছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ফেভার্ড ইউ উইথ দিস গিফট, বাট আপনি এটাকে ব্যয় করছেন আল্লাহর অবাধ্য হওয়ার জন্য। আল্লাহ আপনাকে কখনো কখনো হ্যাপি মোমেন্ট দেন, কিন্তু সেই হ্যাপি মোমেন্টগুলো আপনি ব্যয় করেন আল্লাহকে আনহ্যাপি করার জন্য, করছেন না করেন বলেন তো? আল্লাহ আপনাকে ঈদ দিচ্ছে, ঈদের দিন আপনি সারা দিন সিনেমা, নাটক, হাংপুং ইত্যাদি, নারী পুরুষের মিশ্রণ এটা করে কাটালেন, ঈদ দিলেন যিনি তাকে আপনি কি, যিনি আপনাকে হ্যাপি মোমেন্ট দিলেন, সুখী মুহূর্ত দিলেন, তাকে আপনি অসুখী করলেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পজিশন দিলেন, এখন প্রমোশন আপনাকে প্রদান করলেন, প্রমোশনের পরে এবার আপনি বললেন লেট আস সেলিব্রেট ইন নাইট, লেট আস ড্রিঙ্ক সাম রেড ওয়াটার, চলো কিছু লাল পানি খাই, কারণ হচ্ছে আপনাকে আল্লাহ প্রমোশন দিয়েছেন, প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আল্লাহ আপনাকে হ্যাপি করলেন আর আপনি আল্লাহকে কি করছেন, আনহ্যাপি করছেন। এই রকম কোন অবস্থা যাতে না হয়। আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদ ইনকামের কথা আগে বলেছি, হারাম পথে আমরা করব না, আর
যদি আল্লাহ দেওয়ার পরে সেটাকে আবার হারাম কাজে কোনো অবস্থায় যাতে আমরা ব্যয় না করি, এই পরিস্থিতিতে যাতে আমাদের না হয়। কিছু কিছু লোক আছে, যে কথা আমি বলেছি যে সম্পদ পেলে একদল লোক আছে, দেখবেন মসজিদে এসিওয়ালা মসজিদে গেলে তার কি হয়, এখলাস বাড়ে। এসিওয়ালা মসজিদে না গেলে তার নামাজ এক রাকাত নামাজ হয় না, তার মনোযোগ থাকে না। এটা তার জন্য খারাপ জিনিস বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম কখনো কখনো ফেভার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। কিছু কিছু লোক আছে, ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। একদল লোক আছে যারা প্রান্তে দাঁড়িয়ে আল্লাহ দেখা করতে গিয়ে অনেকগুলো ঘটনা এনেছেন। একদল লোক তারা মদিনায় আসলো এবং রাসূলকে বলল, আমরা আপনার প্রতি ঈমান আনবো, তবে শর্ত হলো ঈমান আনানোর পরে আমাদের যাতে কি সম্পদ বাড়ে। যদি সম্পদ বাড়ে তাহলে বুঝবো হাযা দীনুন বাতিলুন, এই দিন কি না সত্য দিন নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন। একদল লোক আছে তাদের সবসময় টেনশনই হলো এইরকম হলো সেরকম হলো, কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান দারিদ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহুমা ইয়াদিলানি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন হে আল্লাহ আমি দারিদ্র এবং কুফরি থেকে আপনার কাছে ক্ষমা চাই, আপনি দুইটাকে একত্রিত করলেন দারিদ্র এবং কুফরি, ইয়া রাসূল দুইটা কি সমান? রাসূল বললেন হুমা ইয়াদিলানি নাআম, দুটো এক সমান। কারণ দরিদ্র মানুষরা কি তারা দারিদ্র মানুষরা তারা কুফরির মধ্যে বেশি লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনারা একটা ভুল, আপনাদের কাছে একটা ভুল তথ্য আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের মধ্যে অধিকাংশই প্রথম দিকে অথবা পরের দিকে অধিকাংশ সাহাবীরাই তারা গরিব ছিল, এই কথা একেবারেই মিথ্যা। অধিকাংশ সাহাবী কি ছিল, তারা অ্যারিস্টোক্রেটিক এলিট ছিল। আপনি দেখেন না, আপনি যদি জুবাইরের কথা বলেন, তালহার কথা বলেন, আব্দুর রহমানের আউফের কথা বলেন, আবু বকরের কথা বলেন, ওমরের কথা বলেন, উসমানের কথা বলেন, আলীর কথা বলেন, এরা কি ছিল সমাজের এলিট। আপনি নাহলে অন্য দুই চার জনের কথা বলতে পারেন যারা প্রথম দিকে, আমি স্টাডি করে দেখি প্রথম দিকে 70-75 জনের মধ্যে 12-13 জন ছিল যারা একটু অর্থনৈতিকভাবে নিগৃহীত বা অর্থনৈতিকভাবে যারা একটু 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 নিচু স্তরে আছে, কিন্তু অন্যরা তারা কিন্তু অসাধারণ ভালো পজিশনে ছিল। এখনও সমাজে দেখবেন আপনি সাধারণ লোকদের মধ্যে মসজিদে আপনি দেখবেন এখনও প্রথম কাতারে পাওয়া যায় যারা কি একটু অর্থনৈতিকভাবে অথবা সামাজিকভাবে একটু ভালো এই সকল লোকেরা। আর অন্যরা যারা আপনার কাজের বুয়া অথবা কাজের লোক অথবা আপনার ড্রাইভার অথবা এদেরকে দেখবেন মসজিদে কোনোদিন আনাই যায় না, নাই ওইখানে, এবাদতের কাছাকাছি নাই, বলে আল্লাহই তো আমাদেরকে সুযোগ দেয় না আমরা কখন এবাদত করবো, সারাদিন রাত তো কাজ করেই ব্যস্ত, এরকম একটা পরিস্থিতি। কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান, কখনো কখনো এই এটা দারিদ্রতা মানুষকে কুফরের দিকে পৌঁছে দেয়। যাই হোক, আমি বলছিলাম যে সম্পদ আমাদেরকে উপার্জন করতেই হবে, কিন্তু সম্পদ উপার্জন করার ক্ষেত্রে যাতে আমরা কোনো অবস্থায় হারামের দিকে নিয়ে হারামের দিকে যাতে আমরা কোনো অবস্থায় না চলে যাই। প্রিয় ভাইয়েরা, সম্পদ উপার্জনের শ্রেষ্ঠতম একটা জায়গা, আমি আমার মনে হয় 4-5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। ডক্টর নজরুল আল্লাহ ইজ ওয়েটিং, হি ইজ দ্য চিফ গেস্ট অফ টুডেস প্রোগ্রাম অ্যান্ড হি উইল স্পিক ইনশাআল্লাহ অ্যান্ড হিজ স্পিচ উইল কন্টিনিউ আফটার মাগরিব প্রেয়ার। আশা করছি ইনশাআল্লাহ হি উইল গিভ আস এনাফ টাইম এবং আপনি উইল বি ইমেন্সলি বেনিফিটেড আউট অফ হিজ স্পিচ। আমরা বলছিলাম যে একদল ইহুদি রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কোনটা? রাসূল সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু জিব্রিলের প্রশ্ন, শ্রেষ্ঠতম জায়গা কোনটা এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা, আমাকে একটু জিব্রিলের প্রশ্ন করতে হবে। জিব্রিল আসলেন, জিব্রিল আসার পরে জিব্রিলকে প্রশ্ন করলেন, জিব্রিল বললেন আমিও তো জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহকে একটু প্রশ্ন করে আসি, আল্লাহকে একটু জিজ্ঞেস করে আসি। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, এটা ইমাম হাকিম তার মুস্তাদরাকে হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি তিনি বলেছেন সহিহ। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন জিব্রিলকে, জিব্রিল আল্লাহর কাছে এসে থেকে এসে বললেন, এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? আচ্ছা, নিকৃষ্ট জায়গা বাজার হলে তাহলে আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিভাবে করবো বলেন তো? নিকৃষ্ট জায়গা বাজার, এই জন্য আল্লাহ আমাদের ওলামায়ে কেরামদেরকে, আল্লাহ তাদের সকলকে জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা দান করুন, কারণ আমাদের স্কলাররা সব বর্ণনা করে দিয়েছেন, কিচ্ছু বাকি রাখেন নাই, পরতে পরতে সব স্পষ্ট করে দিয়েছেন, আমরা পড়ি না এই জন্য যাই না। তারা বলে গিয়েছেন, এর ব্যাখ্যায় হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যেই জায়গাগুলো হালাল এর মধ্যে কি নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, যেগুলো হালাল। আচ্ছা ধরেন তো আপনি কি তাহলে সিনেমা এর থেকে অথবা যেখানে মদ খায়, যেখানে জুয়া খেলে, যেখানে অশ্লীল নৃত্য হয় তার সেও খারাপ বাজার? না, ওগুলোর হারামের সাথে তুলনা, হারাম তো হারামই, হালালের মধ্যে যেমন আবগাদুল মুবাহাতি আত-তালাকু, যেই সকল জিনিসগুলো হালাল এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে তালাক, এইরকম হালাল জায়গার মধ্যে নিকৃষ্ট হচ্ছে বাজার।
কিন্তু সেই বাজারে যদি আপনি যান তাহলে জিহাদের সওয়াব হতে পারে, যেটা ওমরের বর্ণনা আসলো এবং অন্যান্য বর্ণনাগুলো কিন্তু এরকম এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে যেই হাদিসের কথা আমি বলেছি, একজন ব্যক্তি, এটা সহি হাদিস যে এই হাদিসে এসছে যে একজন ব্যক্তিকে ওই যে দেখা গেল খুব তিনি তার মধ্যে নাশাত আছে, খুব শক্তিমত্তা তিনি দেখাচ্ছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন কানা খারাজা ইয়াসআ আলা আবওয়াইনি শাইখাইন কাবীরাইন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি যদি তার পরিবার পরিজন, তার পিতামাতা, তার সন্তান সন্ততি তাদের ইনকামের জন্য বাজারে যায়, সেখানে কাজ করে, তাহলে সে আসলে আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় আছে। এইরকম একটি পরিস্থিতিতে একজন ব্যক্তি আছে। অন্য একটি বর্ণনা আছে, মান তলাবাদ দুনিয়া হালালান ইস্তিগফাফান আনিল মাসআলা ওয়া সাইয়ান আলা আহলি ওয়া তাআফফান আলা জারিহি জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াজহু কাল কমারি লাইলাতাল বাদর ওয়া মান তলাবাদ দুনিয়া হালালান মুফাখিরান মুকাসিরান মুরাইয়ান লাআনাল লাকিয়াল্লাহু আলাইহি গাদবানুন। এটা মুসনাদ রাহওয়াই, ইবনু রাহওয়াই তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে আবু রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুনিয়া অর্থাৎ সম্পদ তালাশ করে হালাল উপায়ে এবং সে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করবে না, এইরকম একটা ব্যক্তিত্ব মেনটেন করার জন্য সে ইনকাম করে এবং তার পরিবার পরিজনের জন্য হালাল উপার্জনের জন্য ইনকাম করে, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী যারা আছে তাদেরকে সহযোগিতা করবে, এটা তার ইন্টেনশন। এই ব্যক্তি কেয়ামতের দিন যখন আল্লাহর সামনে উপস্থিত হবে তখন তার চেহারা এটা ওই আপনার পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হবে। আর অন্যদিকে যেই ব্যক্তি দুনিয়ার সম্পদ অর্জন করবে মুফাখিরান, বড়ত্ব দেখেন আমার কত টাকা আছে, তোমার গাড়ি কি, আমার গাড়ি এই, তোমার বাড়ি কত স্কোয়ার ফিটের, আমার বাড়ি 3600 স্কোয়ার ফিটের, তোমার বাড়ি কয়টা, আমার এতটা, তোমার বাচ্চারা কোথায় পড়ে, আমার বাচ্চারা ওই স্কুলে পড়ে নামি দামি, ইত্তকার করার জন্য সে কি করছে, অর্থ ইনকাম করছে, মুকাসিরান সম্পদকে শুধু বাড়ানো, আরো বাড়ানো, আরো বাড়ানো, আরো করবে, আরো করবে। আমরা যখন আরাফার ময়দানে, বিশেষ করে মিনায় যখন যাই হজের সময়, মিনায় দেখি যে লোকের আলোচনার একটাই ইস্যু, তা হলো যে আমার দুইটা ছেলে আমেরিকাতে, তিনটা ছেলে ইউরোপে, আর দুইটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ ওরও ইউরোপে সেটেলড, বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ বইলেই বলে ওরও আলহামদুলিল্লাহ ইউরোপে সেটেল, কিন্তু ওদের যে দিনদারি কোথায় আছে এগুলো তার মাথায় নাই। আমি বহু মাওলানাকে বলতে শুনেছি গর্ব করে বলে আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সব ইউরোপে সেটেলড, বুঝতে পেরেছেন, কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নাই যে ওরা দিনে আছে কি নাই। এই ব্যক্তি মুকাসিরান মুফাখিরান মুকাসিরান মুরাইয়ান, মানুষকে দেখানোর জন্যে দেখাবে, জামা কাপড় পরে কতক্ষণ পর পরই নিজের দিকে তাকায়, গাড়িতে একটু স্ক্র্যাচ লাগলে তার মাথা গরম হয়ে যায়, আরেকজনের মারতে যায়, এটা তার একমাত্র কারণ, মানুষকে দেখানো হচ্ছে তার একমাত্র ইস্যু, লাকিয়াল্লাহু আলাইহি গাদবান, সে যখন কিয়ামতে উত্থিত হবে তখন আল্লাহ তার উপর প্রচন্ড রাগান্বিত অবস্থায় আছেন। এমনিই তো রিয়া তো শিরক, তারপরে ফখর তো রাসূলুল্লাহ বলেছেন সহি হাদিসে এসছে, আপনি জানেন যার মধ্যে একেবারে মিসকাল খারদাত মিনাল কিবারি ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এইরকম পরিস্থিতিতে যদি কেউ করে, কতগুলো অপরাধের কম্বিনেশন এই ব্যক্তির মাঝে আছে। আমি লাস্ট যে কথাটি বলে আপনাদেরকে শেষ করতে চাই, ওলামায়ে কেরাম তারা বলেছেন যে সকল আপনার যে একজন 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 ব্যবসায়ী, আমরা ব্যবসার কথা বলছি, আপনার ব্যবসা করবেন, একজন ব্যবসায়ীর মধ্যে যদি তিনটা গুণ থাকে তাহলে সে দুনিয়া এবং আখেরাতে ফকির। কয়টা গুণ? তিনটা গুণ, আসলে তো অসুবিধের ব্র্যাকেট, যদি থাকে তাহলে সে দুনিয়া এবং আখেরাতে, কোনো একজন ব্যক্তি যদি তিনটা দোষ যদি থাকে তাহলে সে দুনিয়া এবং আখেরাতে ফকির, তিনটা গুণ যদি থাকে তাহলে দুনিয়া এবং আখেরাতে সে গণী। এর মধ্যে একজন হচ্ছে নেসানুন নাকিয়ুন, যে তার জিব্বাটা পবিত্র তিনটি জিনিস থেকে, মিনাল কাযিবি ওয়াল লাগুই ওয়াল হালাফি, যে এই ব্যক্তি মিথ্যাও বলে না, এই ব্যক্তি কি করে না, এই ব্যক্তি অপ্রয়োজনীয় কাজও সে করে না এবং এই ব্যক্তি মিথ্যা কথা বলে তার জিনিসও বিক্রি করে না। হাদিসে এসছে ওই ব্যক্তি, মানে একটা হাদিসে এসে রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল ফুজ্জারাহুমুল তুজ্জারু ইন্নাল তুজ্জারাহুমুল ফুজ্জারু ইয়াওমাল কিয়ামা, যারা ব্যবসায়ী তারাই কিয়ামতের দিন সবচেয়ে বড় অপরাধী হিসেবে উত্থিত হবে। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা হলো ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি বললেন কারণ হচ্ছে এই ব্যক্তি যখন ব্যবসা করতে যায় তখন সে মিথ্যা কথা বলে, যখন সে কোনো জিনিস বিক্রি করতে চায় তখন এটার দাম এটা বলে, ওরে বাবা খুবই ভালো, এক নাম্বার জিনিস, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম এটা খুবই ভালো, আল্লাহর কসম করে বলছি জিনিসটা খুবই ভালো। যখন সে কি করে, ইজা বাউ মাদাহু, যখন তারা বেচে তখন খুব প্রশংসা করে, ওয়াইজা ইশতারাউ জাম্মু, যখন তারা কিনে তখন কি করে, আরে ভাই এটা তো দেখতে খুবই খারাপ, এটা বেচতে পারবো কিনা বাজারে আল্লাহই জানে, তারপরও আসছি যেহেতু নিয়ে যাই, যখন কিনতে যায় তখন সে কি করে, ওইটার দোষ যাতে দাম কমানো যায়, আর যখন বেচতে যায় তখন কি ওইটার দাম বাড়াইতে থাকে, এবং যে সে যখন বিক্রি করে তখন সে আল্লাহর নামে শপথ করে বলে। হাদিসে এসছে কেউ যদি আল্লাহর নামে শপথ করে কোনো জিনিস বিক্রি করে তাহলে ওই ব্যবসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন কল্যাণ দেবেন না।
এর কোরআনে আপনি আপনি দেখেন যে কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাযিম মাশাঈম বিনামিম মান্নাঈম লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোন একজন ব্যক্তির দোষ বর্ণনা করতে করতে এই রকম বলেছেন, একজন মাত্র ব্যক্তি আর কারো ব্যাপারে বলেন নাই। তোমাদের একটা বলেছি হাল্লাফ, বারবারই কসম করে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, তার মুখে শুধু হাল্লাফ, শুধুমাত্র হালেফ না, হাল্লাফ, ব্যাপক পরিমাণে সে কি করে, সে হালফ করে বেড়ায়। এই সকল ব্যক্তিরা তার প্রথমত হচ্ছে এরকম, দুই নম্বর হচ্ছে কলবুন সফি মিন সালাসিন, তার অন্তরটা, তার লেসান, তার জিব্বা তিনটা জিনিস থেকে মুক্ত, তার অন্তরটা তিনটা জিনিস থেকে মুক্ত। এটা যে মিনাল গাশি, কাউকে ধোকা দেয় না, ওয়াল খিয়ানাত, এবং সে খেয়ানত করে না, আত্মসাত করে না, ওয়াল হাসাদি, এবং সে কাউকে হিংসা এবং বিদ্বেষ এই বিষয়গুলো করে না, ওয়া সালিস, আর তিন নম্বর হচ্ছে তার নাফসুন মুহাফাজাতুল সালাসিন, তার আত্মাটা তিনটা জিনিসকে সংরক্ষণ করে। একটা হচ্ছে আল জুমআ ওয়াল জামাআ ওয়া তলাবিল ইলম, তিনটা জিনিস মনে রাখবেন যারা ব্যবসা করছেন, নামাজ আল্লাহর ইবাদত। এই জন্য সালাফরা বলেছেন কোন একজন ব্যক্তি যদি ব্যবসা করতে হয় তাহলে তাকে অবশ্যই সাতটা জিনিস নিশ্চিত করতেই হবে, এই সাতটা জিনিস তিনি যদি নিশ্চিত না করতে পারেন তার হালাল ব্যবসা হারাম হয়ে যাবে। তোমাদের একটা হচ্ছে আল জুমআতু ওয়াল জামাআতু ওয়া তলাবিল ইলম, অর্থাৎ তিনি আল্লাহর যে দায়িত্ব, আল্লাহর যে ইবাদত, আদাউল ওয়াজিবাত, এটা যদি তিনি না করেন তাহলে তার হালাল ব্যবসাও কি, তার জন্য হালাল হবে না। আপনি কত লোক আছে এরকম দেখবেন, যে আমি এটাই শেষ করে দিচ্ছি, এমন অনেক লোক আছে তিনি যখন ব্যবসা করছেন দোকানটাতে এখন মাত্র একটা কাস্টমার আসলো, কেমনে যায় ওই কাস্টমার যে শয়তান এটা সে বুঝেই না, তা কি জন্য কাস্টমার এসছে, ওই নামাজের এখনই জমা, এখনই জামাতের সময় হয়ে গিয়েছে, এখন জামাত থেকে তাকে দূরে রাখার জন্য শয়তান ওই মানুষের শুরুতে এসে তার কাছ থেকে কেনাকাটা করছে। শয়তানের তো অতটুকুই অর্জন, একটা চকলেটই কিনলো ওর তো 2 টাকা গেছে, কিন্তু ও তো এই লোকেরই কি আল্লাহর পথ থেকে সরিয়ে দিল, ওর তো বিশাল বড় অর্জন, ইনভেস্টমেন্ট কম কিন্তু প্রফিট কি অনেক অনেক বেশি, অনেক বেশি প্রফিট। আপনি দেখেন কখনো কখনো আপনি কিনতে যাচ্ছেন কোনো জিনিস, এই কিনতে গিয়েও তো আমরা কত অপরাধ করি, কিনতে গিয়েও আমরা কত অপরাধ করি। একজন সাহাবি তিনি বাজারে তিনি গেলেন, দোকানে গেলেন, যাওয়ার পর ওখানে একটা সুন্দরী মহিলাকে দেখে একটা চুমু লাগিয়ে দিয়েছেন। সব সময় কিন্তু কিছু লোক ছিল, আপনি মনে করবেন না যে সাহাবায়ে কেরাম আমরা মানুষ ছিলেন না, তারাও মানুষ ছিলেন। সমস্যাটা হলো আমরা সাহাবায়ে কেরাম আমাদেরকে সুপারম্যান মনে করি, এই জন্য আমরা তাদেরকে অনুসরণ করতে ভয় পাই। আরে ওনারাও সুপারম্যান, সাহাবায়ে কেরামরাও ভুল ত্রুটি করেছেন, কিন্তু তারা কি করেছেন, তারা কি আকিমিস সালাতা তরাফাইল লাইলি ওয়া যুলাফাম মিনান নাহার ইন্না তরাফাম মিনাল লাইলি ওয়া যুলাফাম মিনান নাহার ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির, এই সাহাবীর ব্যাপারে আয়াত নাযিল করলেন, আয়াত নাযিল প্রেক্ষাপট কি, তিনি এক মহিলার দিকে জোর করে চুমু দিয়ে দিয়েছেন, তখনই তার মনে হলো সর্বনাশ আমি কি করলাম। এখন তিনি তাড়াতাড়ি চলে আসেন রাসূলের কাছে, এসে বলেন ইয়া রাসূল, এটা এটা ইবনে কাসীরের আপনি বর্ণনা দেখবেন এই আয়াতের ব্যাখ্যায়, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এসে বলেন ইয়া রাসূল আল্লাহ আমি তো এই কাজ করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, কি নাযিল করলেন, যে তোমরা সকাল সন্ধ্যায় এবং রাতের এক অংশে সালাত আদায় করো, তোমরা মনে রেখো ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমাদের খারাপ কাজগুলো, গুণাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক্যালি ঝরিয়ে দেবেন। ওয়া আতবিউ সাইয়্যাতাল হাসানাত তামহুহা, তোমরা যখনই কোনো খারাপ কাজ করবে সাথে সাথে ভালো কাজ করো, তাইলে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করে দেবেন। তবে এটা তওবায়ে নাসুহা, ওই নাসুহার মতো তওবা না, যে নাসুহা একবার তওবা করেছিল ওই রকম তওবা না, তওবায়ে নাসুহা মানে হচ্ছে তাওবাতান নাসুহা, মানে হচ্ছে সিফাত এবং মাওসুফ, এমন তওবা যেটা হচ্ছে নাসুহা তওবা। নাসুহা তওবা মানে হচ্ছে ওই তওবাই আপনাকে নসিহত দিয়ে সবসময় রাখছে যে না তুমি এই অপরাধ করো না, এই অপরাধ করো না, এই অপরাধ করো না। এই তওবা এমন একটা আজম দৃঢ় প্রত্যয় থেকে এসেছে যে অপরাধে আর আপনি কোনোদিনই লিপ্ত হবেন না। এইভাবে আপনি যদি তওবা করেন এবং আপনি যদি আপনার জীবনটাকে রেক্টিফাই করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে বারাকা দান করবেন। আমি তো মঞ্জুরি আলাইহির সামনে এতটুকু কথা বলেছি, আমার কিন্তু ভিতরে ভিতরে ঘামাই দিয়েছিল আপনারা জানেন না, মানে স্পিকিং ইন ফ্রন্ট অফ সাচ এ জায়ান্ট স্কলার ইজ এ বিগ চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে অনেক বারাকা দান করুন। আমরা যতটুকু কথা বলেছি, আমার পাশে কিন্তু আমার অত্যন্ত প্রিয় ভাই আছেন, আমি আই লাভ হিম ভেরি মাচ, তিনি আছেন, তিনি ইনশাআল্লাহ কিছু কথা বলবেন অ্যাট দ্য ফেগ এন্ড অফ দ্য লেকচার অফ দ্য প্রোগ্রাম, সেখানে আপনারা অবশ্যই জয়েন করবেন, আমাদের এই দপ্তরের কথা অবশ্যই আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আমি কয়েকটি দৃষ্টিভঙ্গি দিয়েছি, এটা এত ভাস্ট ইস্যু, এগুলো তো কয়েক মাস ধরে আলোচনা করা লাগে, এগুলো তো 1-2 ঘন্টার আলোচনার ইস্যু না। অতএব কিছু আউটলাইন, কিছু মোটিভেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, মোটিভেশনগুলো যাতে আমাদেরকে আল্লাহর পথে জীবনকে পরিচালিত করতে সহযোগিতা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।
اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته.